গেছি নদীয়ার মাঝদিয়াতে শিবনিবাস মন্দিরে। এই মন্দিরের ইতিহাস অনেক পুরনো, রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। এই মন্দির মানে অনেকগুলো মন্দির উনি প্রতিষ্ঠা করেছিলেন, এখন সব ভেঙে গেছে, বর্তমানে তিনটে মন্দির অবশিষ্ট। আমরা সেই তিনটে মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি। খুব বড় বড় মন্দির এবং সুন্দর, এগুলো সংরক্ষণও ভালোভাবে করা হয়েছে। এই মন্দিরের ইতিহাসটা যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, শিবনিবাসের মন্দির ইতিহাস হচ্ছে, যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো, নদিয়াধিরাজ শ্রীকৃষ্ণচন্দ্রের তো চিন্তা হলো যে ওনার পরিবার কী করে রক্ষা করা যাবে। তখন ওনার মন্ত্রী পরিষদ উপদেষ্টা মণ্ডলী সরা পরামর্শে এই অখ্যাত গ্রাম এইখানে এলেন। চারিদিকে জঙ্গলাকীর্ণ, মানে চারিদিকে জঙ্গল ছিল। শিবনিবাস মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের থেকে আমরা জানতে পারলাম এই মন্দিরের ইতিহাস। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় 1754 খ্রিস্টাব্দে ডাকাত দমন করতে মাঝদিয়ার গভীর বনে উপস্থিত হন। বর্গীদের হাত থেকে বাঁচাতে তিনি নদিয়ার রাজধানী সাময়িকভাবে এখানে নিয়ে আসেন। চূর্ণী নদীকে পরিকল্পিতভাবে কেটে জায়গাটিকে সুরক্ষিত করেন এবং শিব ঠাকুরের নামে জায়গাটির নাম দেন শিবনিবাস। দ্বিতীয় স্ত্রীর জন্য তৈরি করেছিলেন রাজ্ঞীশ্বর মন্দির। এখানেও শিবলিঙ্গ 7 ফিট উচ্চতা, আর 1754 খ্রিস্টাব্দে এটিও তৈরি হয়েছিল। শিবনিবাস মন্দিরের উচ্চতা 120 ফিট। 8টি থাম বিশিষ্ট এই মন্দিরের ভেতর কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ অবস্থিত। এটি হলো রাম সীতার মন্দির। রাম সীতার মূর্তির প্রায় পুরোটাই সোনার তৈরি, তাই সুরক্ষার কারণে এখানে ছবি তোলা নিষেধ। ঐতিহাসিক, আধ্যাত্মিক ও ভৌগোলিক গুরুত্ব অনুসারে জায়গাটি বিশেষভাবে আকর্ষণীয়। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম স্ত্রীর জন্য স্থাপন করেছিলেন শিবনিবাস মন্দির। একে রাজরাজেশ্বরের মন্দির বলা হয়। মন্দিরের ভেতর পূর্ব ভারতের সব থেকে বড় শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। উচ্চতা 9 ফিট আর বেড় 21 ফিট 10 ইঞ্চি। সিঁড়ি দিয়ে উঠে জল ঢালতে হয়। এখন আমরা আমাদের ভ্রমণ সঙ্গী বন্ধুদের সঙ্গে শিবনিবাস মন্দিরে পুজো দিলাম। এটি হলো প্রায় 700 বছরের প্রাচীন বিষ্ণু মূর্তি। সেনবংশের রাজা এই বিষ্ণু মূর্তি স্থাপন করেছিলেন। এখন এটি রাম সীতা মন্দিরের মধ্যে অধিষ্ঠান করে। মন্দির দর্শন হয়ে গেলে আমরা পায়ে পায়ে চলেছি চূর্ণী নদীর দিকে।
চূর্ণী নদী এখানে সংকীর্ণ, ছোট নৌকা দিয়ে এপার ওপার করা হয়। এখন আছি চূর্ণী নদীতে, আমরা এখন নৌকা করে যাচ্ছি ওই দিকে। আর চূর্ণী নদীর এই অংশটা গিয়ে ইছামতির সাথে মিশেছে, ময়ূরাক্ষী, ইছামতি আর চূর্ণী তিনটে নদীর মোহনা একটা এদিকে রয়েছে একটা জায়গাতে, সেটা এই জায়গাটা। এখন আমরা নদীটা ক্রস করে ওদিকে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে চূর্ণী নদী, এটি সোজা গিয়ে মিশেছে বাংলাদেশে। রাম মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, কিছুটা গেলে পড়ে রেশম খামার। এটি পশ্চিমবঙ্গ সরকারের রেশম উৎপাদন কেন্দ্র। যে পোকাটা লার্ভার খাদ্য হচ্ছে এই পাতাটা, এই পাতাটা খেয়ে পোকাটা বেঁচে থাকে এবং সে রেশমটা তৈরি করে। এইভাবে এইগুলো চাষ হয়, এখান থেকে পাতা কেটে নিয়ে গিয়ে ওই ঘরে আসে পোকাগুলো, সেখানে কেটে টুকরো করে পাতাগুলোকে দিতে হয়। আচ্ছা, এই ছেলেটি শুভদীপ, ও আজ সারাদিন আমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবার দায়িত্ব নিয়েছে। এই যে বাঁশের ফ্রেমগুলো দেখা যাচ্ছে, এই ফ্রেমগুলোর মধ্যে ওই রেশম কীটের গুটিগুলো থাকে। যদিও আমরা খুব একটা দেখতে পেলাম না, শীতকালে এলে এগুলো নাকি ভালো দেখা যায়। এই সমস্ত বাঁশের ফ্রেমের মধ্যে গুটি পোকাগুলো থাকে। এখন অবশ্য গুটির মধ্যে কোনো পোকা নেই, তাই এগুলো ঘর থেকে সব বাইরে বার করে রাখা আছে। আমরা অল্প কিছু দেখতে পেলাম গুটি, কিন্তু তার মধ্যে কোনো পোকা নেই। এই শীতকালে আসলে এগুলো নাকি ভালো দেখতে পাওয়া যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।